শুভ সপ্তমী তোমাদের সবাইকে। আজকে আমরা চলে এসেছি বিলেতে বাঙালি মানে বিবার পুজোয়, তো এটা হ্যারোতে। তো চলো এইখান থেকেই আমাদের সপ্তমী পুজো পরিক্রমা শুরু করি, আর তোমাদেরও দেখাই পুজোটা কেমন হয়েছে। কুহুর জামাটা দেখো, পুরো ট্র্যাডিশনাল ড্রেস, অবশ্যই জানিও কেমন হয়েছে। পুজোর অঞ্জলি শুরু হতে চলেছে, তাই সবাই এখন মঞ্চের সামনে জমায়েত হচ্ছে। বন্ধুরা পেছনে দেখতেই পাচ্ছ সপ্তমী পুজো শুরু হয়ে গেছে, চারিদিকে কি সুন্দর পরিবেশ আর প্রচুর বাঙালি। এবার ওই দিকটায় যেরকম নানা রকমের স্টল, নানা রকমের জিনিস আছে, চলো দেখি ওখানে কী কী আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নানা রকমের শাড়ি, ট্র্যাডিশনাল ড্রেস, সব এগুলো কাউন্টার। বন্ধুরা তোমাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আমার বন্ধু আলো, তোমরা অনেক ব্লগে ওকে দেখেই থাকবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেক রকমের জুয়েলারি বিক্রি হচ্ছে, এটা তো ভীষণ সুন্দর, কালেকশন খুব ভালো এদের, আর দামটাও মোটামুটি রিজনেবল। এগুলো যেমন 1 গ্রাম গোল্ডের জুয়েলারি। এখানে স্টোনের ওপর আর মঙ্গলসূত্রের কালেকশনও ভীষণ সুন্দর, সবকটাই ওভারঅল খুব ভালো কালেকশন। আজকে আমাদের যাবতীয় বন্ধু বান্ধবরা এখানে বসে আছে, আরো কিছু বন্ধু আসবে। এখানেও কালেকশনটা খুব ভালো মনে হচ্ছে, চলো এদের কালেকশনটাও দেখে নেওয়া যাক। এবার ভোগ খাওয়ার সময়, ভোগের লাইন পড়ে গেছে, আমরাও সেই লাইনে দাঁড়াবো, তোমাদের সাথে দেখা হবে আবার ভোগ খাওয়ার পর। আমাদের বিলেতে বাঙালির পুজো দেখা হয়ে গেল, এবার আমরা চলেছি আরেকটি পুজো হ্যারোতে, সেটি হচ্ছে পঞ্চমুখীর পুজো। পঞ্চমুখীর সামনে এটা হ্যারোর আরেকটা বড় পুজো, তো চলো যাই ভেতরে গিয়ে দেখি কি আছে। Thank you.
যাচ্ছে না। তো যাই হোক, আমাদের ভোগ খাওয়া শেষ, এবার আমরা রওনা দেব বাড়ির পথে। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নবমীতে নতুন একটা ব্লগের সাথে। চলো, ভালো থেকো।